দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী আর্সেনিক আক্রান্ত জেলাগুলোর মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। ওই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে আর্সেনিক দূষণের মাত্রা এবং রোগীর সংখ্যা অনেক বেশি। তো পানি খাইয়ে দেখা যাচ্ছে আমাদের এই কেমিকে আবার দেখা যাচ্ছে ছেলে পিলে অসম্ভাবনা হয়তো হতে পারে। এখন এই সরকারের লোক তো এখানে কোনো দেখাশোনা করে না, এর জন্য আবার কিছু ব্যবস্থা আবার এখানে নিতে হবে। স্বাস্থ্য বিভাগ বলছে জেলার 27.73% নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। 80 থেকে 100% আর্সেনিক আক্রান্ত গ্রামের সংখ্যা 29টি, আর 50% আর্সেনিক আক্রান্ত গ্রামের সংখ্যা 175টি। কিভাবে আমরা আর্সেনিক মুক্ত থাকতে পারি এবং আর্সেনিক কোষ থেকে আমরা সেফ হতে পারি সেই নির্দেশনার অপেক্ষায় আমরা আছি, এবং যারা ইতিমধ্যে রোগে আক্রান্ত আছে এবং ভুগছে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা উদ্যত কর্তৃপক্ষের কাছে বিষয়টা অবহিত করি। PDP3 প্রকল্প থেকে যে সমস্ত স্কুলে আর্সেনিক আছে এখানে আমরা AIRP স্থাপন করছি, এখানে তারা খুব সহজেই আর্সেনিক মুক্ত পানি পাইতে পারে। 2003 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার আর্সেনিক পরিস্থিতির ওপর শেষ জরিপ চালায়। স্থানীয়দের অভিযোগ, 15 বছর কোনো জরিপ না হওয়ায় ওষুধ ও নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছেন আর্সেনিক আক্রান্তরা। মৌসুমী সুলতানা, চ্যানেল আই।